Assalamualaikum viewers, welcome back to my channel. Kya obostha shobai, ajke chotto ekti blog niye eshechi. Ajke ami apnader sathe share korbo ami amader Chatpurer ekti notun resort hoyeche shekhane ghurte giyechhilam. To ajke apnaderke shekhankar choto choto kichu clip dekhanor chesta korbo. Ei resort ti hocche apnar ekdom niribili ekta poribesh, khub monorom poribesh. গিয়ে আপনারা খুব আরাম করে ঘুরতে পারবেন এবং কথা হচ্ছে যে এখানে ঘুরতেও পারবেন খাইতেও পারবেন আর খাবারের মান কোয়ালিটি সবকিছুই বেশ ভালো তো দেখতে থাকুন আমি ইনশাআল্লাহ আপনাদের এই যে এখন এখানকার সবচেয়ে মেইন সৌন্দর্যটা সেটা হচ্ছে আপনি একদম খুব কাছ থেকে নদী দেখতে পারবেন আমি তো শুধু ভাই একটু পরপর নদীই দেখতেছিলাম কারণ আমার নদী অসম্ভব ভালো লাগে আর তাও যদি এরকম কাছ থেকে দেখার সুযোগ হয় তাহলে তার কোনো কথাই নেই খুব সুন্দর লেগেছে আমার কাছে ওভারঅল বিষয়টা কারণ এখানে চাইলে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারবেন কারণ বাচ্চাদের ঘোরাফেরার জন্য যথেষ্ট এখানে জোন রয়েছে আর ওই যে ছোট ছোট কটেজ দেখা যাইতেছে আপনারা চাইলে রাত্রি এখানে এসে থাকতে পারবেন এই যে চাঁদপুর রিসর্ট এন্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে বেসিক্যালি খাওয়া দাওয়া করতে পারবেন আর আমি একটু পরে আপনাদের সাথে খাওয়ার ছোট একটা ক্লিপ শেয়ার করব আমরা কি কি খেয়েছি তো এই যে আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে বসে আড্ডা দিতে পারবেন সেরকম সিস্টেম এখানে আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইলে যারা কাপল আছেন তারা এসে বসে খেয়ে যেতে পারবেন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে নামাজ পড়ার জন্য একটা স্থান রয়েছে আর এখানে আপনারা চাইলে গাড়ি পার্কিং করতে পারবেন সো যারা বাইক নিয়ে আসবেন তাদের কোনো সমস্যাই নেই চলে এসেছে খাবারের সেগমেন্টে এই যে দেখতে পাচ্ছেন মেনু খাবারের দাম মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টে যেমন হয় এখানেও তেমন চলে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই আমরা নর্মালি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে দেখেছি খাবারের মান কেমন অসম্ভব ভালো তো আমি একটু পরপর শুধু নদী ভিডিও করতেছি কারণ আমার কাছে ভালোই লাগতেছে এত কাছ থেকে নদীর বাতাস নদী একটু পরপর ট্রলার যাচ্ছে তারপর হচ্ছে এখানে দাঁড়ালে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এই তো সব কিছু মিলিয়ে আজকে দিনটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ